সবুজ সংকেত মিলেছে আমরি খবর সূত্র মারফত পরিকল্পনা স্তরে রয়েছে শিক্ষা কমিশন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি বেসরকারি স্কুলের নজরদারি থেকে এবার শিক্ষা কমিশন যে শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি আমরি খবর সূত্র মারফত কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো জানাবেন কৃষ্ণেন্দু শিক্ষা কমিশন যেটা এখনো পরিকল্পনা স্তরে রয়েছে কি এই শিক্ষা কমিশন কিভাবে কাজ করবে দেখো যেটা সূত্রপাত পর জানা যাচ্ছে যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একটা বেসরকারি স্কুলগুলির নজরদারিতে একটা কমিশন তৈরি করবে যেটা শিক্ষা কমিশন নাম দেওয়া হচ্ছে এবং সেই শিক্ষা কমিশনের মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি সেই বিচারপতি কি হবেন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কিন্তু শিক্ষা কমিশন তৈরি হবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রপাত পর জানা যাচ্ছে এবং এ বিষয়ে নবান্নেরও সবুজ সংকেত মিলেছে এমনটাও সূত্রপাত পর জানা যাচ্ছে যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন বেসরকারি স্কুলে তুমি জানো দোরগোড়ায় বিভিন্ন বিক্ষোভ হচ্ছে একাধিক স্কুলের বিরুদ্ধে বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কথা স্কুল কর্তৃপক্ষ শুনছে না এবং না শোনার কারণে এই বিক্ষোভ নানা অসন্তোষ চারিদিক থেকে ছড়িয়ে পড়ছে কিছুদিন আগেই তুমি জানো যে চিঠিবিদরা বা একাধিক স্কুল সেখানে বিক্ষোভ হয়েছে এবং যেটা সরকারি সূত্রে দাবি যে সরকারের কাছে বহু অভিভাবক বহু সাধারণ মানুষ তারা অভিযোগ জানিয়েছেন যে এই স্কুলগুলোর নজরদারির ক্ষেত্রে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা জরুরি অন্তত তাদের কথা শোনার জন্য সরকার সেই মতো একটা পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনায় নবান্নে সংকেত মিলেছে বলে সূত্রপাত জানা যাচ্ছে এবং যেখানে একটা কমিশন তৈরি হবে সেই একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন সেখানে অভিযোগ করতে পারবেন যে কোনো প্রাইভেট স্কুল বা বেসরকারি স্কুলের অভিভাবকরা সে ফি ভিত্তি হোক অথবা অন্য কোনো কর্পোরেট পানিশমেন্ট হোক বা যে কোনো স্কুলের যে কোনো কারণে কোনো অসন্তোষ থাকলে অভিভাবকরা সেই নজরদারি সেই কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন এবং সেই অভিযোগ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত এমনকি রায় দেবেন সেই কমিশন এমনকি জরিমানারও সংস্থা কৃষ্ণেন্দু আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কৃষ্ণেন্দুর কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না আমাদের এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি বেসরকারি স্কুলের নজরদারিতে এবার কি শিক্ষা কমিশন শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি এমনই ভাবনা রয়েছে ফি বৃদ্ধি সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে কমিশনে স্কুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে এই কমিশন এবং এই শিক্ষা কমিশন নিয়ে ইতিমধ্যেই নবান্নে সবুজ সংকেত মিলেছে আমরি খবর সূত্র মারফত পরিকল্পনা স্তরে রয়েছে এই শিক্ষা কমিশন এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু এটা তো দেখুন এটা এখন আমাদের চূড়ান্ত রূপরেখা হয়নি এর আমরা ভাবনা চিন্তা পর্যায়ে আছে এইটুকু আমি বলতে পারি অচিরেই আমরা এটা নিয়ে আমরা জানিয়ে দেবো আমি পুরোটা এখন এই নিয়ে বলার অবস্থা আমি নেই আমি খালি বলবো এইটুকু বলতে পারি যে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে